আমি না আজকাল ক্যাবের থেকেও মেট্রোটা ট্রাভেলের জন্য বেশি প্রেফার করি। টাইমটাও অনেক কম লাগে আর বেশ রিল্যাক্সে এসিতে চলে যাওয়া যায়। আমি সেদিন সাউথ সিটি মল যাচ্ছিলাম, মেট্রোতে চুপ করে বসে থাকতে হবে বলে কিনে নিয়েছিলাম একটা ফিউজ আর একটা জুস, কারণ আমি না একদমই চুপচাপ বসে থাকতে পারি না, কিছু খেতে খেতে গেলে মনে হয় যেন তাড়াতাড়ি চলে যাওয়া যায়। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ। আর পৌঁছে গেলাম সাউথ সিটি মল। আমার না নর্থের মলগুলোর থেকে সাউথের মলগুলো একটু বেশি পছন্দ হয়। আমি অ্যাক্রোপলিস, লেক মল, সাউথ সিটি এগুলো একটু বেশি পছন্দ করি। বেশি ভিড় হলেও বোঝা যায় না যেহেতু এতটাই বড়, আর আমার ঘুরতেও বেশ ভালো লাগে। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ভেতরটা এত সুন্দর থিমে সাজিয়েছিল যে দেখতে আমার বেশ ভালো লাগছিল, আর সানডে ছিল বলে বেশ ভিড় হয়েছিল আর খুব সুন্দর করে সাজিয়েছিল। একটু ঘোরাঘুরির পর্ব শেষ করেই আমি চলে গিয়েছিলাম ফুড কোর্টে, কারণ আমার না রাস্তায় বেড়ালেই বড্ড বেশি খিদে পেয়ে যায়, বেড়ালেই খিদে পায়। আর ফুড কোর্টে তো প্রায় 15-20 মিনিট খুঁজে খুঁজে একটা জায়গা পেলাম আর অর্ডার করলাম ওয়াও চায়না থেকে চিকেন উইংস। এখন না ডমিনোজের পিজা খেয়ে খেয়ে না একদম ভালো লাগে না, বাট ওখানে চকোলাভা কেকটা আমার বেশ ভালো লাগে। ওটা হাতে পেয়ে আর অপেক্ষা করতে পারলাম না, গরম গরম সাটিয়ে দিলাম। গেছিল আর রাত হয়ে গিয়েছিল বলে বেশি দেরি না করেই বাড়ির দিকে রওনা দিলাম। আর মা ফোন করে বলেছিল ফেরার পথে আমাকে একটু মিষ্টি নিয়ে যেতে, তাড়াতাড়ি করে মিষ্টি নিয়েই রিক্সা ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো? আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।